টুপি লাগাবেন, ইজ্জত বেড়ে যাবে। আমাদের অনেক যুবকরা মনে মনে করে দাড়ি রাখবো কি হুজুর, মেয়েরা আর বিয়ে করবেন। আমাদের মায়েরাও অনেকজন আছে তারা বিয়ে করতে চায় না দাড়ি টুপিওয়ালা নামাজি ছেলেকে। কেন? তাকে বিয়ে করলেই তো মেলা নিয়ে যাবেন, এ তো সিনেমা দেখাবে না, এ তো যাত্রার আলকাপ দেখাবে না। কষ্টের বিষয়, মায়েরা শর্ত রাখো যাকে বিয়ে করব সেই ছেলে যেন দাড়িওয়ালা নামাজি হয়, সেই ছেলে যেন মুমিন হয়, তবে তাকে বিয়ে করব। আমাদের দেশের সিস্টেম কিন্তু আলাদা, বিয়েতে মেয়ে দেখুক আর ছেলে দেখুক। আমাদের ছেলের বাপদের একটা রোগ আছে, মেয়ে দেখতে গেছে কই নাস্তার পরে মেয়েকে নিয়ে এসো বস করিয়েছে, সে যখন ঢুকছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, বসো বসো, কি নাম? আমার নাম জুলফা। কি বলে মা নামাজ পড়ো? জি। মা কোরআন পড়ো? জি। ও কোরআনও পড়ে নামাজও পড়ে। বিয়ে হয়ে গেল আর কোনোদিন শ্বশুর শাশুড়ি খোঁজ লাইনি মা আজকে নামাজ পড়েছো কি না, মা আজকে কোরআন পড়েছো কি না। তো তোমার বাড়িতে বরকত আসবে কি করে? কথাটা বুঝতে পারেন? যে বাড়িতে নামাজ আছে, যে বাড়িতে কোরআনের তেলাওয়াত আছে, সেই বাড়িতে কোনোদিন আল্লাহ রুজিতে কমি দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজি হন, আল্লাহ আপনার মালে কোনোদিন কমি দিবে না। আগে চলুন আমার মুসলমান ভাই, খুব ভালো করে সূক্ষ্মভাবে বুঝে নেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। যারা আল্লাহর রাস্তায় থাকবে, যারা দিনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই নিয়ত করাইলেন আমরা দিনের উপরে প্রতিষ্ঠিত হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের পরিবারকে করব, আমরা নিজেরা প্রতিষ্ঠিত হব, আমাদের চলাফেরা ইসলামী তরিকায় যেন হয়। যারা মনে করছেন নামাজ রোজা তসবি তেলাওয়াত এটারই নাম ইসলাম, তোমার ইসলাম ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম, পা থেকে মাথা পর্যন্ত। আমাদের সমাজের লোকের দোষ কোথায়? আপনি যেটা নিজের জন্য হালাল করেছেন হুজুরের জন্য হারাম করে রেখেছেন। কথাটা বুঝতে পারো? তার একটা দলিল। আচ্ছা, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে? কথা বলে না কেন? উত্তর দেয় না, মুখে দুর্গন্ধ হবে। আল্লাহর নবীর হাদিস, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। তো নামাজ পড়তে গেছে, আপনার মুখে দুর্গন্ধ পাবে, পাশের মুক্তাদি কষ্ট পাবে মুমিন ভাই, তাই নবীজি নিষেধ করলেন কাঁচা পেঁয়াজ খেয়ে যেও না। আর বিড়ি সিগারেট গুটখা খেয়ে নামাজ পড়তে গেলে আতরের মতো সেন করে তো নাকি? আরে দুঃখ, আমাদের দেশের তো অনেক মুসল্লি আছে সকালবেলায় বিড়ি না খেলে হাগায় হয়। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা আপনারা বলুন, আপনি হুজুরকে জিজ্ঞেস করছেন হুজুর বিড়ি খাওয়া কি, হুজুর বললে মকরু, মকরু বলে দিয়েছে, ও হুজুর মকরু বলেছে চালিয়ে যা, তো আপনি খাচ্ছেন। আচ্ছা যদি মকরু বললে খাওয়া যায় তাহলে ইমামরা খেলে দোষ কোথায়? কথাটা বুঝে এসছে না? এই দেখেন এই বোতলটায় কি আছে, পানি, তো পানি আছে। এই বোতলে লেখে দিয়ে আছে যে এটাই বিষ মিশানো আছে, খেলে মারা যেতে পারে। এই পানিটা আর পান করা যাবে জেনে শুনে? না। কেন? আত্মহত্যা করা হচ্ছে ইসলামী শরীয়তে পাপ, তাই ওই পানিটা পান করা যাবে না। বিড়ি সিগারেট গুটকার প্যাকেটে হানিকারক ক্যান্সারের কারণ লেখা আছে না? না। তো তুমি জেনে শুনে খাচ্ছ, তুমি কি করে নেকির কাজ করছো? শুধু তাই লয়, তুমি যে বিড়ি খাও, তুমি যে সিগারেট খাও, গুটকা খাও, সব থেকে বেশি কষ্ট কে পাই জানে? তোমার বিবিকে জিজ্ঞেস করবে, তুই আমার পাশে শুনস, মুখে চুমু গেলে তোকে কেমন লাগে? ও অন্তরে বলবে আটপুরের বেটা তোকে ঝাঁটা মারতে মন যাবে, কিন্তু বলবো কি আর, তুই আমার স্বামী। সব থেকে বেশি কষ্ট পাই তোমার স্ত্রী,
যার কাছে সারা রাতটা বিছানায় এক বিছানায় ঘুমাও। তোমার স্ত্রী যদি কষ্ট পায় তোমার মুখের দুর্গন্ধে, তা তোমার কোথা থেকে নেকি লেখা হবে? তোমার তো ওইখানে পাপ লেখা হবে, যেহেতু সেও একটা মখলুক, সে তার উপর আল্লাহ দিল দিয়েছে, তার যে কষ্টটা তুমি কি অনুভব করেছো? আচ্ছা, বিড়িতে ক পার্সেন্ট লাভ আছে একজন বলুন? লাভ আছে 1%? 0% বিড়ি সিগারেটে গুটকায় কত পার্সেন্ট বললাম? 0%, কোনো লাভ নেই। আচ্ছা, কাঁচা পেঁয়াজ খেলে লাভ আছে না নাই? কিছু পার্সেন্ট লাভ আছে। আমরা বলিনি, ডাক্তাররা বলছে রোদ্রুর সময় গ্রীষ্মকালে কেউ যদি কাঁচা পেঁয়াজ খেয়ে মাঠে কাজ করে, তার যে শরীরের ঘামটা বেরিয়ে যায়, কাঁচা পেঁয়াজ খেলে তার ভেতরে ওই পানিটার কাজ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে লাভ একটা, কাঁচা পেঁয়াজ আছে। তারপরও নবীজি নিষেধ করলেন, কাঁচা পেঁয়াজ খেয়ে তোমরা মসজিদে যেও না, যেহেতু তোমার প্রতিবেশী, তোমার পাশের মুক্তাদি কষ্ট পাবে, তোমার মমিন ভাই কষ্ট পাবে। তাহলে আপনি ভেবে দেখুন যে আপনি বিড়ি খান, সিগারেট খান, গুটকা খান, তোমার পাশের লোক যে তোমার পাশে বসবে, যে তোমার পাশে নামাজ পড়বে, সে কষ্ট পাবে কি? এইটা দ্বিতীয় নম্বর। পায়খানা ঘরের আদব নবীজি বলেছে, তুমি পায়খানা ঘরে ঢুকলে বাঁ পা দিয়ে প্রবেশ করবে, বাঁ পাটা আগে। পায়খানা ঘরে কথা বলো না, পায়খানা ঘরে খেও না, আর আপনার বিড়ি না খেলে হাগায় হবে না। ঠিক বললাম না ভুল বললাম? তো তুমি নবীজিকে ভালোবাসো, মহব্বত করো, তুমি ভেবে দেখো, তুমি রসুলকে মহব্বত করো না, রসুলের সঙ্গে দুশ্মনী করছো, রসুলের আদব মানছো কিনা? আরে মাথা থেকে পা পর্যন্ত আদব বলেছে। মসজিদে ঢুকলে মসজিদেতে দুনিয়াদারির কথা বলো না। আর আমাদের দেশের লোক যত দুনিয়ার কথা মসজিদে জুম্মার দিনে বলে, বায়ান চলছে, খুতবা চলছে, আর গল্প চলছে। ঠিক বললাম না ভুল বললাম? খুতবা চলছে, এদের গল্প চলছে। এটা কিয়ামতের আলামত। মসজিদ আল্লাহর ঘর, সেখানে যখন দুনিয়াদারির কথা হবে, জানবে কিয়ামত করিবান কাছে চলে। ওই জন্য আমার প্রত্যেকটা ভাইকে বলে যাচ্ছি, নিয়ত করেলেন যে আল্লাহর ওয়াস্তে আমরা দ্বীনের উপরে প্রতিষ্ঠিত হব। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। একদম 100% নিয়ত করলেন যে আমরা নামাজ কেউ ছাড়বেন না, হাত তুলে বলুন ইনশাআল্লাহ, নামাজ কেউ ছাড়বেন না, রোজা কেউ ছাড়বেন না রমজান মাসে। যারা আপনার আত্মীয় স্বজন আছে, যুবক আছে, যুবতী আছে, পরিবার আছে, আপনারা তাদেরকে নামাজের তাকিদ করুন। অনেক মুসলমান জানে না, আপনি মসজিদে নামাজ পড়ছেন তো, এই নামাজ পড়ার পরে, ফরজ নামাজের পরে মাঝে মাঝে সুন্নত নফলগুলো বাড়িতে পড়বে। কেন পড়বে? আপনার পরিবারের মধ্যে নামাজের আসর পড়ার জন্য। বাড়িতে এলেন, স্ত্রীকে সুন্নত পড়া হয়নি, এসার বেতের পড়া হয়নি, মুসল্লাটা দাও তো আমাকে। যখন আপনার স্ত্রী দেখবেন আমার স্বামী নামাজি, সে লজ্জা বোধ করবে, সে নামাজি এমনি হয়ে যাবে। তোমার সন্তান যখন দেখবে তখন সে নামাজি হয়ে যাবে, নামাজি পরেজগার হয়ে যাবে। আমার ভাই, আপনি সন্তানকে তাকিদ দেন নামাজে। ইসলাম এত সুন্দর, ইসলাম ইজ দ্য সেফটি, একটা সেফটি ধর্ম ইসলাম, সব দিক দিয়ে সেফটি দিয়েছে, জিনা থেকে, বলাৎকার থেকে, পাপ থেকে ইসলাম সেফটি দিয়েছে। আপনি সেফটিটা করতে পারেননি, ওটা আপনার দুর্বলতা। আপনি নিতে পারেননি, এটা আপনার একটা দুর্বলতা। যেমন অনেকে জানে না ইসলামের সূক্ষ্মতা, শুনলেন কত সুন্দর, যদি মায়েরা শুনবেন, কোন পুরুষের, পুরুষ মানুষের বয়স, একটা ছেলের বয়স যদি 7 বছর হয়ে যায়, তার বিছানাটা মায়ের কাছ থেকে আলাদা করে দাও। এটা শরীয়ত। কোন মেয়ে, বাচ্চা মেয়ে, তার বয়স যদি 7 বছর হয়, বাবার কাছ থেকে তার বিছানা আলাদা করে দাও। এটা ইসলামের শরীয়ত। আমার মুসলমান ভাই, আর বেশি কিছু বলবো না, আমার পরবর্তী বক্তা আসবেন, চলে এসেছেন কি, কই, কোথায় আছে, তাড়াতাড়ি ডাকো। আমাকে ফোনে ডেকে ভাইয়ের হাজিরি নাই, আমাকে নিজে ফোন করলে ভাই তাড়াতাড়ি ঢুকে, ওই জন্য আমি তাড়াতাড়ি এলাম।
আমি 8:30 গাড়ি ছেড়েছি, আমার গাড়ি একদম 120-130 স্পিডে এসেছে বর্ধমান থেকে। আমাকে তো দুটোর পরে বলেছিল, আমি দেখলাম ঘুমিয়ে যাব একটু আরাম করে, এসা পরে বের হব খানা খেয়ে বাড়ি থেকে, তো খানাটাও আর খাই নাই। যাই হোক, প্রত্যেকটা মমিন ভাইকে অনুরোধ করে যাব, ইসলামী তারবিয়ত বাড়ির মধ্যে নিয়ে আসুন, বাড়িতে তালিম নিয়ে আসুন, সকলে আনবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, বাড়িতে দিনই কালচার নিয়ে আসুন, প্রত্যেক দিন যেন আপনার বাড়িতে কোরআনের তেলাওয়াত হয়। আমি বলছি বরকত পাবে। দেখেন আমার ভাইজান চলে এসেছে, এটা আমার বড় ভাই, কি বুঝলেন, আব্বা আব্বা করে, কি বুঝলেন, আর আমাদের